হিংস্র প্রাণীর কথা বললেই আমাদের চোখের সামনে উঠে আসে বাঘ কিংবা সিংহের কথা, কিন্তু বাস্তবে তা নয়। পৃথিবীর প্রথম 5 হিংস্র প্রাণীর তালিকায় রয়েছে রীতিমতো অবাক করে দেওয়ার মতো কিছু প্রাণী। পৃথিবীতে রয়েছে অতলন্ত সমুদ্র, মহাসাগর এবং অজানা গভীর অরণ্য, আর সেখানেই তাদের বাস। আজকের এই ভিডিওটিতে আমরা জানব তাদের মধ্যে কিছু প্রাণী সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণীগুলির তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ও হিংস্র প্রাণীগুলির মধ্যে এই জেলিফিশ হলো সবচেয়ে প্রাণঘাতী। বক্স জেলিফিশ হলো জেলিফিশ প্রজাতির মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে। প্রাণীটির শরীর দেখতে অনেকটা স্বচ্ছ পর্দার মতো, যে কারণে এই জেলিফিশ সমুদ্রের নিচে অনেকটা অদৃশ্য হয়ে ঘুরে বেড়ায়। সামুদ্রিক এই প্রাণীটির লম্বাই প্রায় 15 ফুট হয়ে থাকে। এই প্রাণীটি এখন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী হিসাবে বিবেচিত। একটি জেলিফিশে যে পরিমাণ বিষ থাকে তাতে একসঙ্গে 60 জন মানুষেরও মৃত্যু হতে পারে। বক্স জেলিফিশের বিষ আক্রান্তের হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র ও ত্বকের কোষকে আক্রমণ করে। জলে সাঁতার কাটতে কাটতে একে ধরে একটু আদর করার কথা কখনোই ভাববেন না। সাধারণ একটা জেলিফিশের কোষশিকার কাটার খোঁচায় শুধুমাত্র চুলকানির মতো ত্বকের সমস্যা হতে পারে, কিন্তু বক্স জেলিফিশের একটি খোঁচা খেলে আপনার মৃত্যু হবে 3 মিনিটের মধ্যে। ফিলিপাইনে প্রতি বছর 20 থেকে 40 জন মানুষ মারা যান এই বক্স জেলিফিশের কারণে। শামুকগুলো তো আমরা পথে ঘাটে বাড়িতে হামেশাই দেখে থাকি, তাই মনে হতেই পারে এ আর এমন কি ব্যাপার। তবে শামুকগুলোও যে হয়ে উঠতে পারে মারাত্মক বিষাক্ত তা আন্দাজ করাটাও কঠিন। আসলে সাধারণ শামুক কিন্তু বিষাক্ত নয়, কিন্তু কোন সম্প্রদায়ের শামুকগুলো ভয়ানক বিষাক্ত হয়ে থাকে। কোন শামুক দেখতে কোন আইসক্রিমের মতোই, তবে এদের খোলসটা দেখলে মনে হয় মার্বেল পাথর দিয়ে মোজাইক করা হয়েছে। মূলত অস্ট্রেলিয়ার গরম লবণাক্ত সামুদ্রিক জলে এদের দেখা মেলে। দেখতে যতই সুন্দর হোক, প্রাণীটি কিন্তু মারাত্মক প্রাণঘাতী। সাপ দেখলে আমরা কেনা ভয় পাই, কিন্তু সব সাপ যেমন বিষাক্ত নয়, তেমন কিছু সাপ আছে যার ভয়াবহতা ভাবনার বাইরে। পৃথিবীর দ্রুততম এবং মারাত্মক বিষধর সাপ হলো ব্ল্যাক মাম্বা। এরা যতটা মারাত্মক হিংস্র ততটাই ভীতু। এরা তখনই প্রতিপক্ষকে আক্রমণ করে বসে যখন এরা মারাত্মক ভয় পায়। আফ্রিকার পুরাণে এদের নিয়ে অনেক গল্প রয়েছে, সেই কারণে ব্ল্যাক মাম্বাকে পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী সাপ বলে মনে করা হয়। প্রধানত দক্ষিণ ও পূর্ব আফ্রিকার পাহাড়ি অঞ্চলে এদের বাস। ব্ল্যাক মাম্বার এক কামড়ে মুহূর্তে মৃত্যু হতে পারে একটি হাতিরও। পৃথিবীর ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে ব্ল্যাক মাম্বা রয়েছে 3য় স্থানে। কেপ বাফেলো দেখে মনে হতে পারে তৃণভূমিতে ঘুরে বেড়ানো একেবারে নিরীহ কোনো প্রাণী, তবে সাবধান, এই বুনো মহিষ আফ্রিকার তৃণভূমিতে রাজত্ব করে এবং এদের সাক্ষাৎ যমদূত বলা যায়। এদেরকে কেউ উত্ত্যক্ত করলে তারা রক্ষে নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন এদের স্মৃতিশক্তি মারাত্মক প্রখর। ভয়াবহতার দিক থেকে এরা রয়েছে আফ্রিকান সিংহেরও ওপরে। কোনো দিন কি ভেবেছেন পিঁপড়েরাও প্রাণঘাতী হতে পারে? না ভেবে থাকলে এবার ভাবুন। সাইফু পিঁপড়ে নামে এক ধরনের পিঁপড়ে রয়েছে, এদেরকে ড্রাইভার পিঁপড়েও বলা হয়ে থাকে। এরা সবসময় ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে, আর প্রতিটি ঝাঁকে থাকে 5 কোটিরও বেশি পিঁপড়ে। প্রায় 7 কোটি বছর আগে পৃথিবীতে এই ধরনের পিঁপড়ের অস্তিত্বের প্রমাণ মিলেছে। মূলত দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এদের খুঁজে পাওয়া যায়। আমাদের বাড়ির পিঁপড়ের মতো এরা কিন্তু সাধারণ নয়, বরং এরা মারাত্মক হারে নরভোজী। এদের ঝাঁকের কয়েক কোটি পিঁপড়ে মিলে যে কোনো বড় প্রাণীকেও এরা সাবাড় করে ফেলে। तो बंधुरा आज के ए पर्यन्त भिडियोटी भालो लागले कमेंटे अवश्य जानाबेन एबं चैनेले नतून होले चैनलटिके अवश्य सबस्क्राइब करुन। धन्यवाद।